হাওড়া ব্রিজে দুটি যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ। জখম বেশ কয়েকজন যাত্রী, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাস দুটি সরানোর কাজ শুরু হয়েছে। ২৪ নম্বর রুটের একটি বাস ও ৫৯ নম্বর রুটের বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটির একটি কলকাতা থেকে হাওড়া থেকে যাচ্ছিল আর অপরটি হাওড়া থেকে কলকাতা মুখী ছিল। দুটি বাসের গতি ছিল ব্যাপক, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশের অনুমান। আহত হন কমপক্ষে ১০ জন যাত্রী, তবে প্রত্যেককেই হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বাসের চালক ভেতরে আটকে গিয়েছিলেন, তাকেও বের করে এনেছে হাওড়া পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে সরিয়ে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়া ব্রিজের ৭ ও ৮ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায়। গোটা ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের নর্থ পোর্ট থানা। আহতরা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অফিস টাইমে দুর্ঘটনা ঘটায় হাওড়া ব্রিজে বেশ কিছুক্ষণ ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। বাসে যাচ্ছিলাম আমরা হাওড়া ব্রিজের ওপরে, দুজন ও এইদিক আমরা যাচ্ছিলাম, এদিক দিয়ে ও আসলো, ওই দিক দিয়ে এ না সাইড কাটাতে পারে, ও একদম পুরো ভিড়িয়ে দিয়ে যায় একদম। কোনটা ওটা কোন রুটের আমরা অত দেখতে পাই, খেয়াল করিনি। আমরা ৫৯ ছিলাম। হ্যাঁ, আমি কাজে যাচ্ছিলাম বড়বাজার, আমাদের ফজির বাজার দিয়ে এক হাওড়া ব্রিজের মধ্যিখানটা বুঝলি। আমার নাম ভৈরব পাল।